আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমি এসেছি কোনাপাড়া মিনি কক্সবাজারে, যেখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা এসে ফিশিং করতেছে। ঠিক তেমনি সিলেটের নদীর অভিজ্ঞ শিকারী মোহাম্মদ আয়াজ ভাইও আজকে এখানে ফিশিং করতেছে। তো চলুন সেই খেলার কিছু হিট দেখে আসি। বাড়ি মাইরেন লাগাই দিছে নি আটকে দিছে বাসা চেনে সুন্দর ভাই মাছটি খেলতেছে। এই যাবো, এদিকে যাবো, যাবো ঠান্ডা মাথায় খেলেন, সমস্যা নাই। মাস্টার ভাই যাইছে, মাস্টার ভাই যাই গেছে নিচে, তো দেখি পানিতে নামছে। পানিতে নেমে মাছ উঠেছে, সুন্দর নেট পাচ্ছেন। পানিতে নেমে মোটামুটি মাছটি এটাতে সক্ষম হয়েছে। আমার কাকা পানি দিলে গেছে, কাকা ল্যান্ডিং করতে পারলো না। ওদিকে ওদিকে
সুন্দর সাইজ একটি করে মাছ ল্যান্ডিং করেছে খুব সুন্দর ভাবে মাশাআল্লাহ দূরে গিয়ে আসছে খেলা করতেছে যাক এখনই নেট হয়ে যাবে ইনশাল্লাহ এই যে সাইজের এক কাটায় দেখেন কি সুন্দর সাইজের মুখ না ডুবাইতে বলে কাম হইব না সুন্দর সাইজের মৃগেল মাছ মাশাআল্লাহ এক কাটায় সুন্দর সাইজের মৃগেল মাছ এক কাটা হ্যাঁ মাশাআল্লাহ পানিটাকে তো আজকে একজন খুবই অভিজ্ঞ শিকারী নদীর অভিজ্ঞ শিকারী তো আজকে আমরা ঢাকায় পেয়েছি কোনাপাড়া মিনি কক্সবাজার আমাদের মোহাম্মদ সম্মানিত আয়াজ ভাই তার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম আয়াজ ভাই কেমন আছেন আপনি তো আমরা তো সচরাচর দেখি আপনি নদীতে ফিশিং করতে ভালোবাসেন নদীতে মোটামুটি বড় বড় সাইজের রুই মাছ আপনি ধরেন তো আজকে এই ঢাকার মিনি কক্সবাজার আসলেন আপনার অনুভূতি কীরকম আর মাছ ধরলেন একটু বলতেন আর কি অনেক ভালো ভালো লাগছে আল্লাহ শুকরিয়া প্রোগ্রামটা অনেক ভালো
মালিকের মন মাছ অনেক ভালো সচরাচর আসলে আমরা অনেক জায়গায় প্রোগ্রামে যাই আসলে ভালো সাইজের মাছগুলো পাওয়া যায় এদের হিসাবে এই প্রোগ্রাম অনেক ভালো বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশে এই বছর অনেক জায়গায় বসে পাইছি ধর্মসাগরে আমরা ওটা মাছ পাইছি ভালো মাছ পাইছি প্রায় 7-15 মতো মাছ ধরছি দুই সপ্তাহ আগে গেছিলাম 7 নম্বর প্রোগ্রামে এরপরে ওইটাতে দেখলাম মানে মাছের সাইজ খুব ভালো প্রোগ্রামও খুব ভালো হয়েছে আসলে প্রোগ্রাম যদি এইভাবে যদি প্রতারিত না হয় শিকারিরা আগামীতে আরও প্রোগ্রামের দিকে আরও যোগ দেয়া আচ্ছা তো আমাদের শিকারীদের একটাই প্রশ্ন যে আপনি নদীতে গেলেই মোটামুটি মাছ হয় প্রায় 10টা 20টা 30টা 40টা করে এরকম রুই মাছ ধরেন এটার একটা স্কিল যদি বলতেন শিকারীদের আসলে স্কিল কিছু না মানুষের চেষ্টার মধ্যে কিছু না আচ্ছা আচ্ছা ওরা লেবার দিয়ে কষ্ট করি আর ওইটা নিয়ে একটু গবেষণা করি চিন্তাধারা করি আর ওইটা আমার পেশন এটা শখ শখের পেছনে সময় দিলে দেখুন বিরক্তি আসবে না বা বোরিং আসবে না অবশ্যই এই হিসাবে আমরা সময় দিই ভালোই লাগে আল্লাহ রেজাল্ট দিয়ে আসলে আমার কোনো কিছু নেই এগুলো সব আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা 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 ঠিক আছে তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ঢাকার ফিশ লাভার্স আমরা বিভিন্ন নদীতে যাই ঢাকার মধ্যে যেগুলো উন্মুক্ত জলাশয় আছে এগুলোকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা নিজেরাও মাছ ধরি নদীতে কিন্তু আপনার মতো এরকম নদীতে গেলে যে একটা ভালো রেজাল্ট করতে পারি না তো আমাদের ঢাকার ফিশ লাভার্স চ্যানেলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি নদীর ফিশিংটা আসলে সবাই পুকুর প্রোগ্রাম এগুলো চেঞ্জ করে সবাই নদীতে বসাই বেস্ট আমি যখন নদীতে বসে পাইছি তখন নদীতে কাউকে দেখে নেই 5 বছর আগে আমার চ্যানেল আছে আমার চ্যানেলটা আপনারা যদি ফলো করেন দেখেন 5 বছর আগে দেখবেন অন্য অন্য কোনো চ্যানেলে কোনো গ্রুপে দেখবেন কেউ নদীতে ফিশিং করে এখন আমার দেখা দেখে মোটামুটি বাংলাদেশে অনেকে উৎসাহিত হয়েছে নদীতে বসার জন্য সবাইকে আমি একটা অ্যাডভাইস করবো নদীতে বসুক আর নদীতে বসার জন্য প্রথম প্রথম যদি জায়গা বুঝতে হবে কোন জায়গায় মাছ আছে যে জায়গায় মাছ নেই অন্য জায়গায় যদি চার করে সে বসে সে তো রেজাল্ট পাবে না তো ভালো একটা জায়গা যদি পারফেক্টলি যদি সে চার করে মাছের জায়গা জায়গার একটা ব্যাপার আছে মাছের একটা ব্যাপার আছে অনেক ব্যাপার সেপার আছে অনেক কিছু তো সবগুলো মিলে মোটামুটি এগুলো যদি ইয়ে করে আমার মনে হয় যে ফিশিং জগৎটা মানে আরও আগে যাবে এরপরও আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু পারি আপনাদেরকে আমি সময় দিব পরামর্শ দিবেন যদি সময় পাই আসলে অনেকে মেসেঞ্জারে নক করে অনেকে হোয়াটসঅ্যাপে নক করে সবাইকে রিপ্লাই দিতে পারি না আসলে আমারও তো ফ্যামিলি আছে আমারও ব্যবসা বাণিজ্য আছে প্রত্যেকদিন 200-250 মানুষের যদি আমি রিপ্লাই দিই আমার কাজ হবে কোথা থেকে সবাইকে রিপ্লাই দিলে কেউ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে রিপ্লাই দেখি সিন করি কিন্তু রিপ্লাই দিতে পারি না মনে কিছু করবেন না চেষ্টা করেন ইনশাআল্লাহ আমার চেয়ে অনেক বড় এঙ্গেল হইতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন যে আমাদের ঢাকার ফিশ লাভার্সের মাধ্যমে একটা পয়েন্ট ভাইরাল হয় সেটা হচ্ছে খাড়াকান্দি খাড়াকান্দিতে বিশাল বড় বড় সাইজের রুই মাছ বলেন কাতর মাছ ধরা পড়ে তো আপনাকে ইনভাইট করলাম যে ইনশাআল্লাহ সময় হলে একদিন আসবেন ওইখানে ফিশিং করবেন ইনশাআল্লাহ আসবেন হ্যাঁ সব ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনাকে ঢাকার ফিশ লাভার্সের থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেকগুলো মাছ নিয়ে গেছে এখান থেকে আজকে ভালো রেজাল্ট করেছে আজ ভাইয়ের পয়েন্টে এই যে বড় ভাইয়ের পয়েন্টের মাছ আজকে মোটামুটি অনেক মাছ ফিট করেছে রুই মাছ বলেন জীবন ভাই বস্তাটা এই জীবন ভাই বস্তাটা ভালো মাছ পেয়েছে